মামুনা রশিদ বলেছিল যে আজকে বাংলাদেশের রুচির দুর্ভিক্ষর কারণে ওই আলম বা ওই নায়ক সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে আমি কিন্তু এই আপনার ওই সেই আলমের পক্ষে বা বিপক্ষে যে সময় কথা বলেছি তখনই বলেছি যে এটা ওই রুচির দুর্ভিক্ষের চেয়ে রুচির দুর্ভিক্ষে হচ্ছে আওয়ামী লীগের, এই আওয়ামী লীগ তাকে সৃষ্টি করেছে এবং আওয়ামী লীগ ইস্যু তৈরি করার জন্য তারা এই কাজটা করেছে যাতে এই ইস্যু করে মানুষজন এই ইস্যু নিয়ে ব্যস্ত থাকে। আপনাদেরকে একটা গল্প বলি, আপনারা ব্যাংক, এই ব্যাংক একটা ছোট্ট একটা গল্প আছে, একটা গরু ঘাস খাচ্ছে, হঠাৎ করে ব্যাংকটা গরুকে দেখে মনে করলো গরু এত বড়, তাহলে আমি যদি এরকম বড় হতে পারতাম। ওর মনের মধ্যে একটা ইয়ে আসছে যে ব্যাংকের যে আমি তাহলে যদি শ্বাস নিয়ে টেনে রাখি তাহলে আমি মোটা হব। ও শ্বাস নিয়ে একটু একটু করে আস্তে আস্তে একটু মোটা হয়েছে। তখন গরুটা বলল ব্যাংকে যে এ তো একেবারে বেলুনের মতো। পরবর্তীতে ও মনে করলো যে এই তো আমি তো অনেক বড় হয়ে গেছি, আমি আর ব্যাংক নাই, এখন বেলুন হয়ে গেছি। আরও মোটা হওয়ার চেষ্টা করলো। তখন গরুটা এক ফাঁকে আবার বলল যে এ তো ড্রাম হয়ে গেছে। এখন চিন্তা করলো তাহলে তো আমি ড্রাম হয়ে গেছি। পরবর্তীতে সেই ড্রামটা এতভাবে শ্বাস নিতে রইল একটা পর্যায়ে গিয়ে সে বাস্ট হয়ে গেল, মানে অর্থাৎ ফেটে গেল। ফেটে গিয়ে সে ব্যাংক বিভিন্ন জায়গায় চলে গেল। আজকে আপনারা যার কথা বলতেছেন যে সেই আমার নামটা বলতেই হচ্ছে যে হিরো আলম, সেই হিরো আলমকে সৃষ্টি করেছে এই আওয়ামী লীগ পরিকল্পিতভাবে। কারণ আপনারা দেখেছেন যে আমাদের ইলিয়াচালি যে গুম হলো তার স্ত্রী মনোনয়নপত্র জমা দিল 18 সালে, সেই মনোনয়নপত্র হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত সেখানে অবৈধ হলো কারণ তাকে মনোনয়ন দেওয়া হলো না। এরকম মনে করেন শত শত আছে। অথচ এই হিরো আলমকে যখন বগুড়ায় মনোনয়ন দেয় তাকে বাতিল করে, সেইটা আবার আপিলে গিয়ে তাকে রাখে। এর মানেই হচ্ছে আওয়ামী লীগ বুঝাইতে চেয়েছে যে বাংলাদেশে নির্বাচন হচ্ছে, হরদম নির্বাচন হচ্ছে এবং বেশ ভালো ভালোভাবে মানুষজন যোগদান করতেছে। দেখেন সেখানে আলোচনায় নিয়ে আসছিল সেই হিরো আলমকে। এই হিরো আলমকে রুচির দুর্ভিক্ষ আওয়ামী লীগের মধ্যে, আওয়ামী লীগের নেত্রীদের মধ্যে, নেতাদের মধ্যে, যার কারণে তাকে কিন্তু সৃষ্টি করেছে। সেই এর পরবর্তীতে আবার ঢাকা 17 আসনে, আগে যেহেতু দুইটা আসনে তাকে বৈধ করা হলো, আবার এখন এখানে কেন অবৈধ করা হবে? এখানেও আবারও মানুষকে জানাচ্ছে যে ঢাকা 17-তে একটা নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে বিরাট এক লোক, বিরাট একটা অবস্থান, এই দেখেন স্বচ্ছ নির্বাচন হচ্ছে, গণতান্ত্রিক নির্বাচন হচ্ছে, সেখানেও আবার তাকে মনোনয়ন বাতিল করলো, আবার মনোনয়ন দিল। এই যে বিষয়গুলো, এটাই হচ্ছে রুচির দুর্ভিক্ষ। যে মামুনা রশিদ সাহেব বলেছে, আমার আমি একসময় যেহেতু নাটক করতাম সেই নাটকের সিনিয়র ভাই বা সিনিয়র, উনি যে কথাগুলো বলেছিল সেটা সারা বাংলাদেশের মানুষের রুচির দুর্ভিক্ষ না, এটা আওয়ামী লীগের রুচির দুর্ভিক্ষের কারণে আজকে এই হিরো আলমকে সৃষ্টি করেছে। এবং সেই হিরো আলম সৃষ্টি হওয়ার পরে সেও আবার নিজে নিজে সেই ব্যাঙের অবস্থাটা হয়েছে, সেই ব্যাঙের মতো সে আস্তে আস্তে দেখলো যে গরু যত এত বড় হয়ে থাকে তাহলে আমি ব্যাঙ ছোট থাকবো কেন। সে নিঃশ্বাস নিয়ে নিয়ে সে বেলুন হলো, বেলুনের পরে সে ড্রাম হলো, ড্রাম হয়ে বাস্ট হয়ে গেল। অর্থাৎ এখানে আপনারা দেখেছেন ইতিমধ্যে আওয়ামী লীগ যেই নাটকগুলো করে, আমি কিন্তু মিথ্যা কথা বলতেছি না, আপনারা দেখেছেন যে সেই শাহবাগে কি হয়েছিল, ডাক্তার ইমরান এইচ সরকার এবং লাখি তাদেরকে কিন্তু ওখানে নিয়েছিলেন এবং সেখানে বিরাট রকমের একটা সেই ওনাদেরকে সৃষ্টি করলো। আমরা দেখলাম যে ইমরান এইচ সরকারের পিছনে শুধু লোক থাকতো, আপনারা থাকতেন, ছবি নিতেন, মানুষ ছবি নিত, পরবর্তীতে কিন্তু সে হারিয়ে গিয়েছে। এটাও কিন্তু মানুষের দৃষ্টিকোণ এই শেখ হাসিনা বা শেখ হাসিনার সরকার আর একদিকে নেওয়ার জন্য ইমরান এইচ সরকারকে, লাকিকে সৃষ্টি করলো। আবার আপনারাই তাদেরকে ডাস্টবিনে ফেলে দিলেন। কি করলেন, কয়দিন পর বললেন যে ওখানে কন্ডম পাওয়া গেছে, ওখানে বিরিয়ানি খাওয়াইছে আওয়ামী লীগ, ওখানে তেহারি খাওয়াইছে, এইটা করছে, অপকর্ম করছে, নায়ক নায়িকা বা অন্যদের এনে, এগুলো কিন্তু আপনারাই সেই ইমরান এইচ সরকার বা সেই লাকি হারিয়ে গিয়েছে। ডাস্টবিন কি, ডাস্টবিনের চেয়ে তো যদি খারাপ জায়গা হয় সেখানে, এরকম ওরা সৃষ্টি করে, ওরাই আবার ডাস্টবিনে ফেলে দেয়। তাই আমি বলতে চাচ্ছি যে এই সরকার পরিকল্পিতভাবে এবং নোংরামি এবং রাজনীতিকে ধ্বংস করার জন্য, শেষ করার জন্য তারা এই এক এক করে এক একটা ইস্যু তৈরি করে, একটা ইস্যুর চেয়ে আরেকটা ইস্যু খারাপ তৈরি করে, সেই খারাপ ইস্যু তৈরি করে শুধুমাত্র তাদের ওই বিষয় নিয়ে আলোচনা করার জন্য। মূল যে বিষয়, এই সরকার যে ভোট চোর, এই সরকার গণতন্ত্র হরণকারী, এই সরকার দুর্নীতিবাজ, এই সরকার প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, সুশাসন নাই, সুনীতি নাই, সুপ্রশাসন নেই, এবং এই যে এগুলো করেছে সেইখান থেকে মানুষের চিন্তাভাবনাকে বা বিরোধী দলের আন্দোলনকে, আপনি দেখেন সেদিন
ইম্পর্টেন্ট একটা পরিবার এবং বাংলাদেশে একটু আগে রেজা কিবরিয়া সাহেব যিনি বলেছেন সাবেক অর্থমন্ত্রী ছিল তার বাবা, তার তিনি কিন্তু প্রায়ই বলেন যে আমার বাবাকে হত্যা করেছে আওয়ামী লীগ এবং আমি বিচার পাচ্ছি না, সেখান থেকে রাগ হয়ে আওয়ামী লীগ থেকে বের হয়ে গেছে। অথচ এই আওয়ামী লীগ ঘুরে ফিরে বলবে যে বিএনপি হত্যা করেছে, যার পিতা তিনি বলতেছে বা বাদী বলতেছে যে এটা আওয়ামী লীগ করেছে। সেই উনি বলল যে আজকে বাংলাদেশে একটি পরিবার, যে পরিবারটাকে তারা একেবারে একটা অপকৌশলে সাজা দিয়েছে, কাকে আমি সেটাকে বলতেছি যে ডাক্তার জোবায়দা রহমান। ডাক্তার জোবায়দা রহমান ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা শাস্ত্রে স্বনামধন্য এবং ভালোভাবে সেখান থেকে ডিগ্রি নিয়ে পরবর্তীতে আপনারা জানেন যে লন্ডনে তিনি একটা ফেমাস একটা প্রতিষ্ঠান, সেখানে MHCতে 52টা দেশের বিভিন্ন মেডিকেলের শিক্ষার্থীরা ভর্তি হয়েছিল, সেখানে তিনি প্রথম স্থান অধিকার করেছেন। এবং সেই জোবায়দা রহমানকে, জোবায়দা রহমান একটা নবাব পরিবারের, তার বাবা ছিল রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান সাহেব, যিনি কয়েকটা মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। পরবর্তীতে আপনারা জানেন যে তার যে চাচা সেই সেকেন্দার আলী খান, তিনি ভারতবর্ষে একটা এই হাসপাতাল করেছিলেন, মেডিকেল কলেজ করেছিলেন, সেই দাঁড়ভাঙ্গা সেখানে উড়িষ্যার বিহার সেই এলাকা নিয়ে আসামে সেইখানে করেছিলেন, এবং ওনার এলাকা সিলেটও উনি করেছিলেন এবং উনি সেইটার অধ্যাপক ছিলেন। এবং এই যে আপনার ডাক্তার জোবায়দা রহমান, তার দাদা তিনি এই উপমহাদেশের প্রথম মুসলমান ব্যারিস্টার ছিলেন আহমেদ আলী খান, এবং তিনি MLA ছিলেন। আবার এই আহমেদ আলী খানের বাবা আজমান আলী, তিনি পাকিস্তান আমলে মন্ত্রী ছিলেন এবং তাদের পূর্বপুরুষ ছিল নবাব পরিবারের। এরপরে আপনারা জানেন যে এই জোবায়দা রহমানের চাচা হয় এলে আপনার মুক্তিকালীন মুক্তিযোদ্ধাকালীন সর্বা আতাউল গনি ওসমানী সাহেব। এরপর আপনারা জানেন যে তার চাচাতো বোন আইরিন খান, তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সে মহাসচিব ছিলেন। এবং তার মায়ের পরিবার, সেই পরিবারও কিন্তু খুবই ফেমাস, যে জমিদার বংশ, সৈয়দ বংশ সেই কুমিল্লাতে। এখন তাদের নামে যে মামলা করা হলো কি, জোবায়দা রহমান 35 লাখ টাকার যে ট্যাক্স হয়, সেই ট্যাক্স মনে করেন প্রথমে 10%, 3 লাখের পর 3 লাখের 15%, এরপর 25% সর্বসাকুল্যে একটা আসতে পারে, কিন্তু এই ধরনের পরিবার তারা না। একটু আগে সেই কিবরিয়া সাহেবের ছেলে রেজা কিবরিয়া বলল যে আমাদের সিলেটে যদি আমরা একটা পরিবারকে বলি তাহলে ডাক্তার জোবায়দা রহমানের পরিবার আসে। সেইখানে তাকে কেন করলো, আজকে আওয়ামী লীগের মনে করেন পতন যখন শুনিছি, তাদের পায়ের তলে মাটি নেই, বিভিন্ন জায়গা থেকে গুঞ্জন, যেখানে যায় সেখান থেকে চলে আসতে হয়, সেই ভারত বলেন আরেক জায়গায় বলেন, তারা স্পষ্ট স্টেটমেন্ট দিয়ে দেয় যে বাংলাদেশে আর ভোট চুরি আমরা চাই না, এটাই বোঝায়। মানে অর্থাৎ নির্বাচন নিয়ে তারা কোনো মাথা ঘামাবে না। আপনারা দেখেছিলেন যে 2014 সালে সেই সুজাতা সিং আসছিলেন পররাষ্ট্র সচিব, কিন্তু সে কিন্তু এসে তেমন একটা মানে ওই সময় কোনো কিছু অন্য পক্ষে না করে তারা যে কোনোভাবে আওয়ামী লীগকে জয়লাভ করাবার জন্য এরশাদকে সে মানে অসুস্থ বানায় সেখানে তাকে চিকিৎসা করালো। এই যে বিষয়টা, এই বিষয়টাই প্রমাণ করে যে এখন আর অন্য অন্য দেশরা এই ভোট চোর চায় না, গণতন্ত্র হরণ করুক চায় না, যার কারণে আজকে এই বিষয়টা স্পষ্ট। এখন ওনাদের পায়ের তলে মাটি নেই, বিজয় বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু করে। আপনারা আগে জানেন হয়তো এখানে আপনাদের অনেক বয়স কম, এক সময় ডাক্তাররা কোনো টেস্ট দিত না, তখন তারা হাতের পালস দেখতো যে রুগী জীবিত আছে কি না। তা রুগী যখন দেখতো তো পালসও পাচ্ছে না, তখন কি জীবিত আছে না মারা গেছে, তখন তারা কুরামিন ইঞ্জেকশন দিত। এই কুরামিন ইঞ্জেকশন দিলে রুগীর যদি জীবিত থাকতো তাহলে সে একটু কথাবার্তা বলা শুরু করতো। সেই জন্য আজকে এই আওয়ামী লীগের ওইরকম অবস্থা, ওনাদের জানা নাই শোনা নাই কী করবে, কোনো পদ নাই, চারিদিকে ধোঁয়াশা দেখতেছে, অন্ধকার দেখতেছে, এই জন্য তারা শুধুমাত্র বিভিন্ন সময় বিভিন্ন রকমের অপকর্ম করতেছে। সেই অপকর্ম রয়েছে ডাক্তার জোবায়দা রহমানের নামে 3 বছরের সাজা, এবং পাশাপাশি আমাদের আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানকেও এই সাজা। কিন্তু আমি বলতে চাই, ইনশাআল্লাহ এই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, মানুষের ভোট অধিকার প্রতিষ্ঠা হবে। এই সরকার কোনোভাবে তাদের ক্ষমতা থাকার আর রাইট নেই, এই জন্য শেখ হাসিনা বারবার বলে, পরশু দিনও বলেছে যে জনগণ চাইলে আমি এক সেকেন্ড আগেও ক্ষমতা ছাড়বো না। কিন্তু উনি যে বিভিন্ন রকম ভ্রান্তমূলক কথা বলেছে আগে, এ মানুষের কাছে স্পষ্ট হয়েছে, উনি বলছে আমি ক্ষমতা চাই, ক্ষমতা চাই, যেন তেন না পারফেক্ট ক্ষমতা চাই, এই কথাগুলো বলা। আবার উনি বলেছে যে আপনার এখানে আমি যাব কই,
আমি চিন্তা করেন একজন প্রধানমন্ত্রী 15টা বছর একটা গণভবনে থেকে 5 বছর থাকার কথা ছিল, সেইখানে যদি প্রধানমন্ত্রী বলে যে আমি যাব কই, আমার তো যাওয়ার জায়গা নাই, তার মানে ক্ষমতার মোহ এত ওনাকে পাগল করে দিয়েছে, যার কারণবশত সেইটা বলতেছে। এইটা কি একজন প্রধানমন্ত্রী 15 বছর 5 বছর 5 বছর 5 বছর 3 টার্ম থেকে এই কথা কি বলতে পারে? ওনার স্বামী সুদাসদন আছে ধানমন্ডিতে আপনারা জানেন, ওনার বাবার বাড়ি আছে আপনারা জানেন, ওনার ছেলের বাড়ি আছে জানেন, ওনাদের তো সেরকম সমস্যা নেই, এবং একটা দলের সভানেত্রী, ওনার বাড়ির অভাব হবে না। কিন্তু এই কথা বলার উদ্দেশ্য যে উন্মত হয়ে গেছে ক্ষমতার জন্য, এবং এই ক্ষমতার জন্য উন্মত হওয়ার কারণেই ইনশাল্লাহ আমি মনে করি যে ওনার পারফেক্ট বাড়ি একটা হয়ে যেতে পারে, যদি যখনই ক্ষমতা ছাড়বে তখন ওনার এবং ওনার দলের দুর্নীতি যদি ইনশাল্লাহ আসে সামনে, এবং এত গুম এত খুন এত হত্যা, তাহলে পারফেক্ট বাড়ি ইনশাল্লাহ জেলখানা হয়ে যেতে পারে। বাংলাদেশে এই আওয়ামী লীগ সরকার প্রধান বা আওয়ামী লীগের অনেকেই বলে যে আমরা চিকিৎসা হলে বাংলাদেশে চিকিৎসা করি, সেইটার কথা বলেছেন যে ওবায়দুল কাদের বিদেশে চিকিৎসা করতে গিয়েছে। আপনারা জানেন যে 2009 সালে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে বিরাট একটা সাইনবোর্ড দেওয়া আছে সরোয়ার্দী হাসপাতালে শেখ হাসিনার ছবি দিয়ে, এবং দিন রাত 24 ঘন্টা সেটা আলোকসজ্জা করে রেখেছে, সেখানে বলা আছে যে আমি কখনো কোনো চিকিৎসার জন্য বিদেশে যাব না, এমন কি আমি যদি অসুস্থ হয়ে পড়ি আমি যদি নাও বলতে পারি আমাকে কেউ বিদেশে পাঠাবেন না। অথচ উনি কিন্তু সেই 9 সাল থেকেই বিদেশেই চিকিৎসা করেন, বিদেশেই যান, এবং এই সদ্যমাত্র এই একটা চোখের চিকিৎসার জন্য 10 টাকা টিকিট কেটে চক্ষু ইনস্টিটিউটে নাটক করেছে। এটা আপনারা দেখেছেন, ওবায়দুল কাদের ইতিমধ্যে কয়েকবার সিঙ্গাপুরে গিয়েছে, এখন গিয়েছে, আমির হোসেন আমু ওনাদের প্রত্যেকেই এবং এই শেখ হাসিনাও প্রতিটা কার্যক্রমে বিদেশে গিয়ে থাকেন। এবং আর একজনে আপনারা জিজ্ঞাসা করতেছিলেন।